আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসার চেয়েও বেশি এই গল্পের 63 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সন্ধ্যা 7:30, পুরো ফার্ম হাউস জুড়ে জমজমাট আয়োজন করা হয়েছে। রং বেরঙের ফেরি লাইটের চারদিকে জলমল করছে, সবার মাঝেই খুশির আমেজ বিরাজ করছে। একটু পরে তানির আর সানা মিলে বধূ সাজে সজ্জিত নূরকে নিয়ে সে স্টেজে বসালো। স্টেজে বসার পর নূর চোরাচোখে এদিক ওদিক তাকিয়ে দেখলো আদিত্য কোথাও নেই। নূর মনে মনে ভাবল, আদিত্য এখনও আসেনি কেন? একটু পরে হঠাৎই সামনে থেকে জোরে জোরে ডোলের শব্দ আসলো। নূর সহ বাকি সবাই কৌতূহলীর সামনে তাকালো। সামনে থেকে আবির, তাসির আর সায়েম নিজেদের গলায় বড় বড় একটা ঢোল ঝুলিয়ে দুই হাত দিয়ে বাজাতে বাজাতে সামনের দিকে এগিয়ে আসছে। ঢোল বাজাতে বাজাতে ওরা তিনজন স্টেজের কাছে এসে লাইন হয়ে দাঁড়ালো। এবার সায়েম ডোলে বাড়ি দিয়ে বলল, শুভ মঙ্গল, সাবধান। এরপর ওরা তিনজন দুই দিকে সরে দাঁড়ালো আর আদিত্য সাদা ঘোড়ায় চড়ে টকবক টকবক করে ওখানে এন্ট্রি নিল। নূর হাঁ হয়ে তাকিয়ে আছে আদিত্যের দিকে। ও স্বপ্ন দেখছে নাকি এসব বাস্তবে করছে তা বুঝতেই পারছে না। আদিত্যকে আজ নূরের স্বপ্নের দেখা হুবহু সেই রাজকুমারের মতো লাগছে। সাদা শেরওয়ানি, মাথায় সাদা পালকওয়ালা পাগড়ি, পায়ে সোনালী নাগরা, সুমিল, সব কিছু মিলিয়ে আদিত্যকে আজ সত্যিকারের রাজকুমার লাগছে। নূর যেন ভাষা হারিয়ে ফেলছে। সানা আর তানি নূরের হাত ধরে নূরকে স্টেজের নিচে এনে দাঁড় করালো। আদিত্য ঘোড়া থামিয়ে ঘোড়া থেকে নেমে নূরের দিকে আসতে লাগলো। আবির, তাসির আর সায়েম ঢোল গলা থেকে নামিয়ে তিনজন একসাথে লাইন হয়ে নেচে গেয়ে উঠল। এখানে অনেকগুলো গান আছে, আমি সব কেটে দিছি কারণ গল্পে এত এত গান রাখার কোনো মানেই হয় না। আদিত্য নূরের কাছে এসে নূরের চারদিকে ঘুরে ঘুরে গাইল। তারপর এখানে একটা গান ছিল, আদিত্য এবার নূরের সামনে এক হাঁটু গেড়ে বসে এক হাত নূরের দিকে বাড়িয়ে দিয়ে নূরের দিকে তাকিয়ে গাইল। এখানে আবারও গান, নূর বুঝতে পারছে আদিত্য ওর উত্তর চাইছে। নূর চলচল চোখে প্রাপ্তির হাসি দিয়ে আদিত্যের হাতের উপর নিজের হাত দিয়ে গিয়ে উঠল। এখানে আর একটা গান, আদিত্য প্রাপ্তির হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে নূরের দিকে তাকিয়ে রইল। বাকিরা সবাই হৈ হৈ করে উঠে আদিত্য আর নূরের দিকে চারদিকে ঘুরে নাচতে লাগলো। রাত 8:30, শেষমেশ সেই কাঙ্ক্ষিত সময়টা এসেই গেল যার জন্য আদিত্য আর নূর দুজনে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আদিত্য নূরের মাঝখানে একটা সাদা পর্দা ঝুলিয়ে দিল। কাজী সাহেব প্রথমে আদিত্যের কাছে আসলো। আদিত্যকে কবুল বলতে বললে আদিত্য এক মুহূর্ত দেরি না করে ত্বরিত গতিতে তিনবার কবুল বলে ফেলল, যা দেখে সবাই মুখ টিপে হাসলো। কাজী সাহেব এবার নূরের কাছে এসে নূরকে কবুল বলতে বলল, কিন্তু নূর সহজে কবুল বলছে না। এটা দেখে আদিত্য একটু ঘাবড়ে গেল। নূর কবুল বলছে না কেন? টেনশনে আদিত্যের ঘাম ছুটে যাচ্ছে। প্রায় 5 মিনিট পর নূর কবুল বলল আর আদিত্যের জানে পানি এলো, এই মেয়েটা একদিন আমাকে হার্ট অ্যাটাক দিয়েই ছাড়বে। কথাটা ভেবে আদিত্য মুচকি হাসলো। কাজী বললেন, আলহামদুলিল্লাহ, এখন থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী হলে। কথাটা শোনার সাথে সাথে আদিত্য আর নূরের ভিতর এক ঠান্ডা শীতল বাতাস বয়ে গেল। ওরা সত্যি সত্যি আজ থেকে স্বামী স্ত্রী হয়ে গেল। সায়েম, নিশি আর সানা লাইন হয়ে আবিরের সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ওরা কোনো সিরিয়াস মিশনে এসেছে আর আবির ওদের ক্যাপ্টেন। আবিরের হাতে একটা বক্স আর বক্সের ভিতরে আছে আদিত্যের জুতো। আবির ওদের দিকে তাকিয়ে চোখ কঠিন মুখ করে বলল, এই বক্স আজকের দিনে এটা শুধু জুতার বক্স না, এটা হলো মহামূল্যবান খাজানা। মনে রাখবে যাই হয়ে যাক না কেন, যত বড় ঝড় তুফান টর্নেডো সিডর বুলবুলি বা বুলবুলির মা বাবা 14 গোষ্ঠী যেই আসুক না কেন, দুনিয়া উল্টে গেলেও এই বক্স যেন মেয়ে পক্ষের হাতে কিছুতেই না যায়, বিশেষ করে তানি আর তাসিরের হাতে যেন না যায়। আমরা ওদের কাছে কিছুতেই হারবো না, তাই প্রাণ যায় পার বক্স না যায়। মনে থাকবে সবার, সায়েম, নিশি আর সানা একসাথে উচ্চস্বরে বলে উঠলো, ইয়েস স্যার। আবির আর্মির ক্যাপ্টেনদের মতো চেঁচিয়ে বলে উঠলো, সো গাইস, হাউ ওয়াজ দ্য জোস? সবাই একসাথে চেঁচিয়ে বলে উঠলো, হাই স্যার, হাউ ওয়াজ দ্য জোস? হাই স্যার, গুড গুড। আবির নিজের এক হাত সামনে এনে দিয়ে বলো, তাহলে শুরু করা যাক মিশন। আবিরের কথা শেষ হওয়ার আগেই সায়েম বলে উঠলো, মিশন কাশ্মীর? আবির বলল, আরে না। সানা বলে উঠলো, মিশন ইস্তাম্বুল? আরে না। এবার নিশি বলে উঠলো,
মিশন ইম্পসিবল, আবির এবার ধমক দিয়ে বলল, চুপ করবি তোরা, আমি বলতে চাচ্ছি মিশন জুতা রক্ষা করা শুরু করা যাক। ওকে বস, আবির বলল, আপাতত এটা আমাদের কাছেই থাক, আমার কোনো কাজ পড়লে তোদের কাছে দিয়ে যাব না, ঠিক আছে? ঠিক আছে। দূর থেকে এসব দেখে তানি বাঁকা হেসে মনে মনে বলল, মাত্র 5 মিনিটে তোমার এই মিশন যদি আমি ভঙ্গ না করে দিয়েছি তো আমার নামও তানি না। মাইয়ার আবার জুতা চুরি লেগে যাব, খুব ভালো ওস্তাদ, খুব জুতা চুরি করতে পারে, ঠিক না? আপনারা স্বীকার না করলেও মনে মনে হয়তো বা বলছেন যে ঠিক, এটা আমি বুঝতে পারছি, থাক স্বীকার করতে হবে না। সোনা হেঁটে স্টেজের দিকেই যাচ্ছিল, হঠাৎ কেউ ওর হাত টান দিয়ে বাসার পিছনের সাইডের দিকে নিয়ে গেল। সোনা সামনের দিকে তাকিয়ে দেখল, এটা আর কেউ না, স্বয়ং তাসির। তাসির সোনাকে বাসার পিছনে নিয়ে এসে দেয়ালের সাথে আটকে ধরল, নিজের দুই হাত সোনার দুই পাশে রেখে দেয়ালে রেখে নেশাভরা চোখে সোনার দিকে তাকিয়ে রইল। সোনা মুচকি এসে বলল, বাব্বা আজকে মিস্টার বোরিং, এত রোমান্টিক হলো কীভাবে? সূর্য কোন দিক দিয়ে উঠেছে আজ? তাসির সোনার গালে আঙুলের উল্টো দিক দিয়ে স্লাইড করে নেশাক্ত কণ্ঠে বলল, সূর্য কোন দিক দিয়ে উঠেছে সেটা জানি না, তবে চাঁদ তো আজ আমার সামনেই আছে। তোমাকে আজ এত সুন্দর লাগছে যে নিজেকে কিছুতেই তোমার কাছে আসা থেকে আটকাতেই পারছিলাম না। তাসিরের কথা সোনা নিচের দিকে তাকিয়ে লাজুক হাসলো, তারপর আবার একটু সিরিয়াস ভঙ্গিতে তাসিরের দিকে তাকিয়ে বলল, দেখুন আপনি যদি এইসব ভাইয়ার জুতা নেওয়ার ধান্দায় করে থাকেন তাহলে আগেই বলে দেই, জুতা আমার কাছে নেই, আর থাকলে আপনাকে কখনই দিতাম না। তাসির ব্রোকোচকে বলল, কি বলছো এসব, জুতা কিনে নিতে যাবো আমি? তারপর সোনার কোমর জড়িয়ে নিজের সাথে চেপে ধরে বলল, আমার কাছে এত দামি জিনিস থাকতে ওই সস্তা জুতার পিছনে কেন ছুটবো আমি? তাসিরের ছোঁয়া সোনা একবার কেঁপে উঠল। তাসিরের মুখটা এগিয়ে সোনার কপালে একটা চুমু খেলো, তারপর দুই গালে চুমু খেলো। সোনার ঠোঁটের দিকে এগিয়ে যেতেই সোনা তাসিরের ঠোঁটের উপর নিজের তর্জনী আঙুল ঠেকিয়ে তাসিরকে আটকালো। তাসির দুই ভ্রু উঁচু করে চোখের ইশারা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সোনা বলে উঠল, এখন চুমু খেলে আমার লিপস্টিক নষ্ট হয়ে যাবে, তাই এখন নো লিপ কিস। তাসির সোনার হাতটা সরিয়ে দিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো, তারপর সোনার ঠোঁটের কাছে গিয়ে বলল, হলে হোক, তোমার সব সৌন্দর্য দেখার অধিকার শুধুই আমার, তাই অন্য কাউকে লিপস্টিক দেখানোর দরকার নেই, এখন ভালো মেয়ের মতো আমাকে লিপস্টিক খেতে দাও, ও থুকু চুমু খেতে দাও। কথাটা বলে তাসির সোনার ঠোঁটে ডুব দিল। সোনা আর মানা না করে তাসিরের তালে তাল মিলালো, দুজন দুজনকে ভালোবাসার স্পর্শ দিতে লাগলো। হায় হায়, সোনা মেয়েটাও খুব ভালোই পারে মনে হয়, পাক্কা খেলোয়াড়। সায়েম এদিক ওদিক তাকিয়ে নিশিকে খুঁজছে, একটু দূরে তাকাতে দেখলো নিশি নানান পোজে সেলফি নিতে ব্যস্ত। সায়েম মুচকে এসে নিশির কাছে এসে বলল, ব্যাচ করে নেবার, না হলে কিন্তু ফোন ওভারলোড হয়ে যাবে। নিশি সেলফি তোলা বন্ধ করে সায়েমের দিকে তাকিয়ে ব্রোকোচকে বলল, আপনি আবারও বকবক শুরু করে দিয়েছেন, আপনাকে না বলেছি আমার মতো কম কথা বলা শিখবেন, দেখুন আমি কত চুপ শান্ত থাকি, এখনও কি একটা কথা বলেছি আমি, বলুন, বলেছি। সায়েম মুখ করে কিছু বলতে যাবে তার আগেই নিশি বলে উঠল, না না আপনি বলুন, আমি বলেছি কিছু, এই যে আপনি কখন থেকে বলেই যাচ্ছেন, আমি বলছি কিছু, আমার মতো শান্তশিষ্ট মেয়ে দেখেই কি বলে যাবেন আপনি, একটু চুপ থাকতে পারেন না? সায়েম বুঝতে পারছে এই মেয়েটার মাথার তার সবগুলোই ছেঁড়া। সায়েম মনে মনে একটা বুদ্ধি এটা নিশির দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে বলল, কি করব বলুন, আপনাকে তো কেউ আপনার মতো এত কম কথা বলা শেখায়নি, তাই তো আমি এত কথা বলি, আপনি যদি আমাকে একটু আপনার মতো এত সুন্দর করে কম কথা বলা শিখিয়ে দিতেন তাহলে উপকৃত হতাম। সায়েমের কথা শুনে নিশির নিজের উপর খুব গর্ব গর্ব ভাব হলো। নিশি অ্যাটিটিউডের সাথে বলল, ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছেন তখন মানা কী করে করি, শিখিয়ে দিব আপনাকে। সায়েম বলল, সত্যি আপনি কত উদার মনের মানুষ, কিন্তু কীভাবে শিখাবেন, আজকের অনুষ্ঠান শেষ হলে তো সবাই চলে যাবে, আপনার সাথে যোগাযোগ করব কীভাবে? নিশি একটু ভেবে বলল, এক কাজ করুন, আপনার ফেসবুক আইডি বলুন না, আমরা দুজন ফেসবুকে অ্যাড হয়ে যোগাযোগ রাখবো। এটাই শুনতে চাচ্ছিল সায়েম, মনে মনে খুশি হয়ে সায়েম সাথে সাথে নিজের ফেসবুক আইডি বলে দিল। নিশি রিকোয়েস্ট দিলে সায়েম অ্যাড করে নিল। সায়েম নিশির দিকে তাকিয়ে বলল, একটা কথা বলবো? নিশি বলল, হ্যাঁ হ্যাঁ আপনি তো বলবেন, আমার মতো শান্তশিষ্ট মেয়ে তো আর এত কম কথা বলতে পারে না, যাই হোক বলুন কী বলবেন। সায়েম বলল, বলেছিলাম যে আমাদের তো এখন যোগাযোগ রাখতে হবে, মাঝে মাঝে দেখাও করতে হবে, তাই আমরা যদি বন্ধু হয়ে যাই তাহলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়, তাই না? সো ক্যান ইউ ফ্রেন্ডস? নিশি বলল, ওকে উই আর ফ্রেন্ডস নাও। সায়েম বাঁকা হেসে মনে মনে বলল,
তার ছেঁড়া মেয়েদের পটানো আরও সহজ। তারপর নিশির দিকে তাকিয়ে বলল, এখন আমরা যেহেতু বন্ধু হয়েই গেলাম, তাহলে আমি কি আপনাকে তুমি করে বলতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড? নিশি বলল, বলতে পারেন, এমনিতেও আমি আপনার থেকে ছোট, তাই তুমি করে বললে কোনো সমস্যা নেই। সায়ম বলল, থ্যাংক ইউ, বাই দ্য ওয়ে তোমাকে কিন্তু আজ সেই সুন্দর লাগছে। নিশি অ্যাটিটিউড নিয়ে বলল, আই নো দ্যাট, টেল মি সামথিং নিউ। সায়ম বলল, তো নিউ হলো আমি কিন্তু অনেক ভালো ফটোগ্রাফার, ফ্রেন্ড সার্কেলে আমার ফটোগ্রাফির অনেক চর্চা আছে, তুমি চাইলে আমি তোমার সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিতে পারবো, দেখবে তোমার ছবিতে লাইকস আর কমেন্টের বর্ষণ হয়ে যাবে। নিশি অত্যন্ত এক্সাইটেড হয়ে বলল, সত্যি? আবার নিজের এক্সাইটিং দমিয়ে ভাব নিয়ে বলল, আই মিন এত কথা বলার অভ্যাস তো আর আমার নাই, আপনি যখন এত রিকোয়েস্ট করছেন তাহলে আপনাকে একটা চান্স দেওয়া উচিত, ঠিক আছে তুলুন ছবি। সায়ম মুচকে এসে বলল, সো কাইন্ড অফ ইউ। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন সব সময়। ফারুকস ডায়ারির সাথে অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।